এমনি তো দাঁত নড়ে, বাকি কটা দাঁতও থাকবো না। আমাকে বিয়ে করতে গেলে বন্দিত হইব। কবরে মাটি দৌড়ের কেউ থাকবো না। কাক টাকা? আই এম সরি, আই হেট বিয়া। মাই শেয়ার সান্ডেল চুরি কইরা আমারে দেশ না। আক্কানি ভাই, এখন এইসব কারবার সারান দাও। শোনো, মাইনষে এখন আর ওই পুরান জুতা স্যান্ডেল কিনতে চায় না, পুরান দামে নতুন জুতা স্যান্ডেল পাওয়া যায়। আর আমিও ভাবতাছি ফুটপাতে একটা নতুন জুতা স্যান্ডেলের দোকান করব। তোমার নতুন মালে দিব এককারে ফেরেস। কই ঠিকা দিবা? চুরি কইরা? চুরি কইরা কেন? রিকন্ডিশন কইরা। ও, এইখানে দুই বস্তা আছে, বিশ বিশ করে 40 জোড়া। আচ্ছা, আর এখানে 10 জোড়া, 35 জোড়া স্যান্ডেল আর 10 জোড়া জুতা আলাপুলারে পাঠাইছি। আরো নতুন মাল আইতেছে। তোমার এখানে মিটিং করতে এসা আমার নতুন স্যান্ডেল হারাইলাম। এই মেয়ে কি কইতাছ? স্যান্ডেল হারাইলাম? স্যান্ডেল কই রাখছিলে তাই কো? কই রাখবো? তোমার রুমে তো জুতা স্যান্ডেল কইরা ঢোকা নিষেধ, তাই এখানে রাখছিলাম। কে জানি কারবার সাইরা দিছে। জানো স্যার, আমার স্যান্ডেল গুলো এইখানে ছিল, পাইতাছি না তো। আমি এটা পুরান স্যান্ডেল রাখছিলাম, সেটা পাইতাছি না। হাই 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 রে, সরে নিয়ে গেল। এই মেয়ে, আমি চেয়ারম্যান, চেয়ারম্যানের বাড়ি থেকে স্যান্ডেল চুরি হইলো এটা? এ কার এত বড় সাহস? হ্যাঁ কার আবার?
এই গ্রামে খানদানি চোর আর কে আছে? এইটা হাক্কা চোরের কারবার। না জানে শুনে কথা কইও না বুঝছো, দুই বছর আগে ওই হাক্কা চোরারে ধরলাম না আমরা মসজিদ থেকে যে জুতা স্যান্ডেল চুরি করছে। এরপর হ্যাঁ কি করছে, কান ধরে ওটবোস করছে নাকি খপ দিছে, দিয়া কইছে যে আমি এই কাম আর করুম না কইছে না, তারপরে কইছে যে আমি এখন থেকে ধর্ম কর্মে মন দিতেছি। আরে এখন তোমার ধর্ম কর্ম চোরাটা শুনে ধর্মের কাহিনী। আরে মিয়ারা কিন্তু কথা হইতেছে যে তারপর থেকে তো মসজিদ থেকে আর জুতা স্যান্ডেল চুরি হয় নাই। চেয়ারম্যান সাহেব আগে বন্ধ ছিল কিন্তু এখন আবার দুই চারটা করে শুরু হয়েছে, খোঁজ নিয়ে দেখেন। আপনি এই গ্রামের আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখেন, জুতা চুরি আগের চাইতে বাইরে গেছে। এইগুলা কার কারবার? ওই হাক্কা চোরা। এরা বিহিত করণ লাগবই, এইভাবে তো চলতে দেওয়া যায় না। আরে মিয়ারা থামো থামো থামো, তোমরা দুই দিক থেকে চিল্লা পাল্লা করে তোমার কান রে একদম জ্বালাপালা করে দিতেছ, মানুষটা কি আর ভালো হইব না এই বয়সে? ও এই বয়সে আমার খাউন লাগে না, পিন্ধন লাগে না, ঘরের চালটা যে তেরা হেরিছে, যখন পানি পড়ে তখন সারা দেখে, তুমি অসুখ হইলে ওষুধ খাওয়া লাগে না, হ্যাঁ টেকাটা কি তুমি মাগনা মাগনা দাও নাকি? তাই বইলা টেকার জন্যে তুমি মানুষের জুতা স্যান্ডেল চুরি করবা? কে কইল এই কথাটা? তোমার কে কইল যে আমি মানুষের জুতা স্যান্ডেল চুরি করি? হ্যাঁ এক কালা করব, এটাই ছিল আমার পেশা। হ্যাঁ সে মানুষের রাতি কুতা খাইতে 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 এটা আমি ছেড়ে দিছি। এখন রাস্তা থেকে স্যান্ডেল জুতা টোকাই না, ভালো করে সাফ করে পরিষ্কার করে তোমার কাছে বেশি। আকা ভাই যতই তুমি পুরান স্যান্ডেল জুতা টোকাই না, নতুন কইরে আমার কাছে বেস। মাইনছে কিন্তু অহনো তোমারে হাক্কা চোরা বলেই জানে। জানলে জানবো আমি কি করবো, আমি কি অকল সোফা ধরে রাখুম? হ্যাঁ ওরা কি আমার ভাত খাওয়ায়? অসুখ হইলে ওষুধ আইনটা দেয়? হাক্কানি ভাই সব মাল আমি দেখছি, এই মাল নিয়ে আমি কি করুম কও, এটা তো একটাও চালাইতে পারুন না। তুমি না চালাইতে পারলে আমি কেমনে চলবো? আমি ভাত খাবো না, আমার খাওন লাগে না, আমার দুইটা পোলা আছে একও খাওন লাগে না, হ্যাঁ একও অসুখ হইলে ওষুধ লাগে না, হাত খরচ লাগে না, এগুলো আমার কে কে দিব? এই দুনিয়ার মধ্যে কে আছে যে আমার বসায় বসায় খাওয়াইব? এইসব ফাও পেশাল বাদ দিয়া কত দিবার সেটা কও। কি আর দিব, এত যখন পিড়াপিড়ি করতেছো তখন নিও, 500 টাকা নিও। কি 500 টাকা? 500 টাকা 50 জোড়া জুতার দাম তুমি দিবা 500, এই 50 জোড়া জুতা তুমি 5000 টাকা বেচবা আর আমার দিবা 500? কি যে কও না হাকুন ভাই। আরে শোনো, তোমার ফাটা ছিঁড়া পুরান জুতা, এই জুতা নেওয়ার লেগে মানুষ আমার 5000 টাকা দেওয়ার লেগে তো বৈশা রয়েছে। পুরান সিটা মাল ওই কানা ব্যাপারী, নতুন মাল দাও নাই? আরে দেখছি দেখছি চুরি করা মাল, আর এই মাল বেচতে যাইয়া ধরা খাইয়া গণধুলাই যদি খাই তাহলে সেই গণধুলাই কি তুমি খাইবা না আমি খামো? আরে বয়সকালে অনেক গণধুলাই খাইছি, বাদ দাও এইসব কথা, কামের কথা কও। শোনো টাকায় 1000 টাকা পাইবা, 1000 টাকা পাইবা, 1000? হ্যাঁ আই সি তা এই এই বস্তার মধ্যে কয় জোড়া মাল আছে? 7-8 জোড়া তো হইবই। আচ্ছা আচ্ছা ভালো ভালো, তা ফ্রেশ মাল কয়টা আছে? ফ্রেশ মাল তো 3-4 জোড়া আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারই এই মধ্যে যে কটা জুতা আছে জোড়া, যে কটা জোড়া তার মধ্যে আমার ফ্রেশ 3-4 জোড়া আছে, বুঝছা? এইগুলো নাও রাখো। হ্যাঁ আর এই আগামী শুক্রবারের মধ্যে এই গ্রামে 3-4টা বিয়ে আছে, দাওয়াত পাই নাই। এই এই জুতা স্যান্ডেল কোথায় চুরি করছস? আজকে তো শুক্রবার, মসজিদ থেকে আমার সস। আরে না ব্যাপারি, মুসল্লিরা এখন অনেক চালাক হয়ে গেছে,
জুতা সাথে নিয়া ভিতরে ঢোকে আর দুই এক জোড়া যা বাইরে পড়ে থাকে ওইটা আনা না 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 সমান আসলে হইছে কি তুমি আস ব্যবস্থাত কইল চিন্তা করলাম জুতা কোনে পাই আসার সময় দেখি কি চেয়ারম্যান বাড়িতে মিটিং হইতেছে বাইরে জুতাগুলো এরকম হা করে তাকায় আছে আর ডাকতেছে আমাকে দুজনের আয় 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 জুতা লয়ে যা বাস লয়ে আইলাম না কি রে কি কইলি খাইছে আমারে এই চেয়ারম্যানের বাড়িতে না জুতা স্যান্ডেল চুরি করছস আর এই জুতা স্যান্ডেল আমি নিমু ধরা পড়লে চেয়ারম্যানের বাড়ি থেকে জুতা চুরি করতে গেলি কার কলকাতা কর আচ্ছা যাই হোক ব্যাপারে শুনো এই যা আছে জুতা চেয়ারম্যানের বাড়ি থেকে যেগুলি দিছে আরো নিয়ে আছে এগুলি তুমি তো আর গ্রামে বেচবা না চেয়ারম্যান টেরো পাইবো না তুমি শহরে বেচবা জুতা জোড়ার উপরে তো আর চেয়ারম্যানের অতি দীর্ঘ নাম লেখা নাই না না হাক্কানি ভাই চেয়ারম্যানের বাড়ি থেকে এই জুতা স্যান্ডেল চুরি হয়েছে আরে এইটা হইতাছে চেয়ারম্যানের ইজ্জতের সোয়াল দেখবা এইটা নিয়া বিরাট হাঙ্গামা হইব না 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 হাক্কানি ভাই এই মাল আমি নিতে পারুম না গরম গরম এক কাম করো কয়দিন এই মালদারে একটু লুকাইয়া রাখো তারপর পরিস্থিতি ঠান্ডা হইলে পরে দেখা দেব কি করণ যায় আরে ব্যাপারি গত মাসে একবার মাত্র মুকাম করলাম এই মাসে মাল নিছ আমি এত কষ্ট করে এত মাল রেডি করলাম এখন তুমি যদি মাল না নাও তাহলে আমি চলুম কেমনে আমার দুইটা পোলাকে খ্যার খাইব তোমারে চালাইতে গিয়া আমি তো অতল হইতে পারবো না হাক্কা ভাই আমি গেলাম পরে পরে আসসালামু আলাইকুম আরে পরে পরে আসি আসসালামু আলাইকুম আর জায়গা পাইলি যা হ্যাঁ চুরি করলি তো করলি চেয়ারম্যানের বাড়িতে গিয়া দেখ কলকাতাকার এখন যদি আমার বাড়ি আয় সার্চ করে আর চেয়ারম্যানের মাল পায় তাহলে আমার এমন সেজা দিব এই সেজা সহ্য করার মতো ক্ষমতা আর বল আমার শরীরে নাই কি করবো ওস্তাদ তুমি তো কইলা যে ফ্রেশ মাল আনতে মজা জানাইছে আমরা রাস্তা দিয়ে আইতে যাইতাছি দেখি চেয়ারম্যানের বাড়িতে অনেক লোকজন বাইরে জুতাগুলা সুন্দর সুন্দর জুতা খুইলা রাখছে লোভ সামলাইতে পারি নাই ওস্তাদ ঠিক না টাকা আছে ওস্তাদ লোভ সামলাইতে পারস নাই বইলা চেয়ারম্যানের বাড়িতে ওস্তাদ তাহলে কি করবো এক কাজ করি ওস্তাদ এই তাহলে জুতাগুলো আবার ফেরত দিয়ে আসি না থাপ্পড় মেরা দাঁতগুলি ফেলাই দেব মেহনত করে আনছস অন আবার ফেরত দিতে যাবি হ্যাঁ যাবি ঠিকই আইতে পারবি নি এইটা হলো কথা শোন গরম গরম মাল এই মাল এখন বিক্রি করা যাইব না খেরের ডাম্পিকের মধ্যে সব লুকিয়ে রাখ আগে ঠান্ডা হোক তারপরে বেচার চিন্তা করুন ঠিক আছে তোরা দুইজন খুব সাবধানে চলাফেরা করবি এই শালার পুতেরা আমার চেয়ারম্যানের জুতার বাড়ি খাওয়াই বই চেয়ারম্যানের জুতার আবার চেয়ারের দিকে ঘোড়ার নাল থাকে এইটা দিয়ে বাড়ি মারলে এমনি তো দাঁত লড়ে বাকি কটা দাঁতও থাকবো না ইটালি ভাইয়ের মানে আমার নাম কি ইটালি নাকি আমার তো একটা নাম আছে আমার শহর আলী নাম বলো যে সুন্দর করে ইটালি প্রবাসী শহর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত ও ইটালি প্রবাসী শহর ভাই এই প্লামান এই চলো জানতে ইটালি প্রবাসী শহর ভাই লাও 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 সালাম ইটালি প্রবাসী শহর ভাই লাও 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 সালাম ইটালি প্রবাসী শহর ভাই লাও 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 সালাম ইটালি প্রবাসী শহর ভাই ভাইজান জুত হইতেছে না তো জুত লাগবো না যেভাবে স্লোগান দিতে সেইভাবে স্লোগান দাও ঠিক আছে আচ্ছা আচ্ছা ধরো 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 এনে মোটামুটি ভালো মানুষ জমছে একটা ভাষণ লাগাও ভাষণ হয়েছ সুপ্রিয় গ্রামবাসী আমাদের এই
শিয়ালমারা গ্রামের প্রীতি সন্তান মোহাম্মদ শহর আলী, সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান। ইতালিতে ইতালিতে কাগজ পেয়েছে, তালি মানে রেসিডেন্ট পারমিট লাভ করিয়াছেন। দীর্ঘ 7 বছর পর অক্লান্ত পরিশ্রম করিয়া আমাদের এই গ্রামের কৃতি সন্তান শহর আলী সেই সুদূর ইতালি থেকে তার নিজ গ্রামে ঠিক করিবার জন্য পদার্পণ করিয়াছেন। তার এই কাগজ প্রাপ্তি ইতালি জয়ের মতো একটা বিরল ঘটনা, যার ফলে এই শিয়ালমারা গ্রামের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে, আমরাও ধন্য হয়ে আছি। তাই ইতালি মানে শহর আলী ভাই, আপনাদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য সরাসরি রাজপথে নামি আছেন, আপনারা তার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শুভেচ্ছা রইল। শুভেচ্ছা। আপনাদের বিপদে আপদে আমি সব সময় থাকব, যে কোনো ধরনের বিপদ যে কোনো ধরনের সাহায্য সহযোগিতায় আমার কাছে আসবেন, আমি দু হাত বাড়িয়ে দেব। শহর আলী ভাই, শহর আলী ভাই, শহর আলী ভাই, শহর আলী ভাই, লাও 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 সালাম, লাও 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 সালাম, লেখাপড়া কেমন চলতেছে? ইতালি ভাইয়ের লাউ সালাম, ইতালি ভাইয়ের আগতম, ইতালি ভাইয়ের আগতম। ভাইজান, আপনি খামাখা টেনশন নিতেছেন। এই যে জুতাটা, এটার দাম কত তোরা জানো? আইডিয়া আছে না? কত? 1,50,000 টাকা। 1,50,000 টাকা? 1,50,000 টাকা। বিশ্বাস করছস? সেই ছোটবেলা থেকে আমি তোর এমনও ভালোবাসি। এই শুনলাম তোমরা দুজন বলে জুতা চুরি করো। কইছে কোন হালায়? হ্যাঁ কোন শালা, এবার গ্রামে সব শালাই তো কয়। এটা হলো ইটালিয়ান শো, যত মুসমু তত চকচক করবো, তত নতুন হইব। তুমি তো একটা চোর, জুতা চোর। চোর চোর কি মানুষ না? হ্যাঁ